লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে যে মিসাইল পারমাণবিক ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শনে মেতেছে উন্নত বিশ্বের দেশগুলো আর তারই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাপক ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল সামনে এনেছে রাশিয়া যার নাম আর এস টোয়েন্টি আর এই মিসাইল তৈরি করা হয়েছে একটি হাইপারসোনিক গ্লাইডার ওয়ারহেড রাখার জন্য জানা গেছে দুই সালে তৈরি হবে সেই অয়ার হেড রাশিয়ার কোনো এক গোপন জায়গা থেকে দুই এক সালের জুন মাসে উৎক্ষেপণ করা হয়েছিল আর এস টোয়েন্টি ব্যালিস্টিক মিসাইল আর নতুন আর এস টোয়েন্টি মিসাইল তৈরি করেছে ম্যাকপ রকেট ডিজাইন ব্যুরো যার ওজন একশো টন মনে করা হচ্ছে এতে থাকবে দশ থেকে ষোলোটা লাইটার অ্যার হেড শত্রুপক্ষের মিসাইলকে ধ্বংস করার ব্যবস্থা থাকবে এতে জানা গেছে শাটান টু ওয়ারহেড হিরোশিমা কিংবা নাগাসাকিকে ফেলা বোমার থেকে দুই হাজার গুণ বেশি ক্ষমতা সম্পন্ন পাশাপাশি দুই সালে রাশিয়ান আর্মিতে অংশ নেবে শারমার্ট যা দুই সালের মধ্যে পুরো আর এস থার্টি ফ্যামিলিকে সরিয়ে জায়গা করে নেবে এ ব্যাপারে শাটান টু নির্মাণকারী সংস্থা জানিয়ে সেই মিসাইল ছোড়া হলে তা শত্রুপক্ষের রাডারে ধরা পড়বে না এর স্ট্রাইক রেঞ্জ দশ হাজার কিলোমিটার ষোলোটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখবে এটি পাশাপাশি এই মিসাইলটি সাত কিলোমিটার পার সেকেন্ড গতিতে ছোটার ক্ষমতা রাখবে এদিকে মস্কো অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছে রাডার এরিয়ে যুক্তরাষ্ট্রের উপকূল পর্যন্ত অনায়াসে পৌঁছে যেতে পারে সাটান টু আর একবার নিক্ষেপেই উড়ে যেতে পারে পুরো ফ্রান্স কিংবা টেক্সাস আমার এই আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে